চট কাটিয়ে ফিরেছেন নেইমার। তারপরেও ডিজনের বিপক্ষে ম্যাচ নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কা দূরে ঠেলে দিয়ে ডিজনের বিপক্ষে মাঠে নেমেই জ্বলে উঠলেন তিনি, করলেন দুর্দান্ত এক হ্যাট্রিক। সেখানেই থামেননি নেইমার, উদযাপন করলেন আরো একটি গোল। ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এমন দাপুটে পারফরমেন্সের কারণে পিএসজি পেল বিশাল জয়। অ্যাঞ্জেলো ডিমারিয়া, এডিনসন কাবানি, কিলিয়ান এমবাপ্পেও আলো ছড়ালেন। আক্রমণ ভাগের এমন নৈপুণ্যে লিগ ওয়ানের ম্যাচের রাতে ডিজনকে 8-0 গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। ডিমারিয়া দুটি, এডিনসন কাবানি ও এমবাপ্পে করেছে একটি করে গোল। নিজেদের মাঠে চতুর্থ মিনিটে এগিয়ে যায় পিএসজি। দারুণ এক আক্রমণে গোল করে বসলেন ডিমারিয়া। এর আগে নান্টেসের বিপক্ষে 1-0 গোলের জয়ের ম্যাচেও গোল করেছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। 5-10 মিনিটে কাবানি, নেইমার, ডিমারিয়া মিলে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে নেইমারকে বাড়ান কাবানি। এরপর নেইমারের পাশ থেকে দারুণ এক গোল করে ডিমারিয়া। ম্যাচের 21-তম মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে নেয় পিএসজি। ডান দিক থেকে ডিমারিয়ার বাড়ানো ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন এডিনসন কাবানি। নিজে ফাউলের শিকার হয়ে পাওয়া ফ্রিকিকের সুযোগ 42-তম মিনিটে কাজে লাগান নেইমার। ডিবক্সের একটু উপর থেকে তার বাঁকানো ফ্রিকিক ফেরানোর কোন সুযোগ পায়নি গোলরক্ষক। নেইমারের সেই গোলের পর 4-0 এগিয়ে যায় পিএসজি। ম্যাচের 57-তম মিনিটে গোলের মাধ্যমে বড় জয়ের দিকে ছুটতে থাকে পিএসজি। নেইমার বাঁ পায়ের জোরালো শটে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি। একটু পরেই গোলরক্ষকের গায়ে মেরে হ্যাট্রিকের সুযোগ নষ্ট করেন বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের 73-তম মিনিটে বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে নেইমার। একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে হ্যাট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিএসজির হয়ে এটাই নেইমারের প্রথম হ্যাট্রিক। এর 4 মিনিট পর নেইমারের বাড়ানো বল জালে জড়ান এমবাপ্পে। এরপর ম্যাচের 83-তম মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন নেইমার। এ নিয়ে চলতি মৌসুমে লিগে 15 গোল হল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। 21 ম্যাচে 56 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করল পিএসজি।